হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি লাচ্চি এই লাচ্চিটা বানাইতে কি কি লাগে এবং কেমন করে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন এই লাচ্চিটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি আমার ঘরে বানানো দধি আর নিয়েছি একটা বান কলা আর নিয়েছি একটা আপেল এগুলাকে আমি আপেল আর কলাকে সিলিয়ে আমি পিস করে রেখে দিয়েছি আর এখানে আমি এক বাটির মতো দধি নিয়েছি আর একটা ব্ল্যান্ডার নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দদিগুলাকে দিয়ে দিব তারপরে আমি আপেল আর কলাটা দিয়ে দিব। আর আমার এই দদিটা ঘরে বানানো দদি আমি মিষ্টি দই বানিয়েছিলাম সেই জন্য আজকে আমি বাচ্চাদেরকে লাচ্চি বানিয়ে দিচ্ছি লাচ্চিটা খেতে অনেক অনেক টেস্টি আমি এই লাচ্চি বানাইতে কোনো চিনি ইউজ করবো না কারণ আমার দদিতে একটু মিষ্টি বেশি হয়েছে আর আমি ইউজ করবো শুধু অল্প পরিমাণ একটু লবণ কারণ লবণটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন লবণটা দিলে একটু অন্যরকম টেস্ট আসে আর আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি পানিটা দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একের থেকে দেড় মিনিট ব্লেন্ড করলে দেখবেন যে আপনার লাচ্চেটা হয়ে গেছে উপরে অনেক সুন্দর একটা ফ্যা ফেনা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা লাচ্ছি হয়েছে আর ঘরের তৈরি জিনিস সময় হেলদি হয় কারণ স্বাস্থ্যবান খাবার খেতে হইলে ঘরের খাবার সব সময় ভালো আমার লাচ্চিটা বানানো হয়ে গেছে কোনো ঝামেলা না অল্প কিছু উপকরণ দিয়ে আপনার বাসায় এটা বানিয়ে নিতে পারবেন আমি একটু চেক করে নিলাম সব কিছু ঠিক আছে না কিন্তু সব কিছু ঠিক আছে এখন আমি গ্লাস নিয়ে গ্লাসে ডেলে পরিবেশন করব। আমি এখানে নিয়ে এসেছি তিনটা গ্লাস এখন ডেলে দিচ্ছি এগুলাকে পরিবেশন করব লাচ্ছিটা দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক টেস্টি আর আমি এখন উপর দিয়ে এক পিস করে আইস দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি কোনো ডিজাইন করতে চান উপর দিয়ে একটু পিস পিস করে অরেঞ্জ অথবা আপেলসেন যে কোনো কিছু দিয়ে এটাকে সার্ভ করতে পারেন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে আবার আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ বাই